এখানে রাখলাম, দেখেন জি এটুক তো করেন পারেন না, এর আগে একটু হয়তো পারতেন না, এটুক করে জি মনোযোগ তো দেখেন। এটা যে আমি মিরর করে দিব, মিরর কাছ থেকে গেছিলাম তার আগে, জি আচ্ছা মিরর করে দিব এটাকে, এরকম থেকে এদিকে নিয়ে আসি। তারপরে অ্যাডভার্টন ডিজাইনটা এটাতে আমি এইখানে মিরর করে বসাই, মুখ করে বসাই দিব এই পয়েন্টে। আচ্ছা তখন যদি এটা ডাইমেনশন দেখি, আমরা টোটাল ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল কত, 3 ফিট, জি 3.5 ফিট মনে হয়, 3.5 ফিট। আচ্ছা এখন যদি আমি এই পয়েন্ট থেকে এই পর্যন্ত কতটুকু আছে, তাহলে অবশ্যই 3 ফিট 3 ইঞ্চি। জি কেন 3 ফিট 3 ইঞ্চি আছে, 3 ফিট 3 ইঞ্চি না, দেড় ফিট করে, না না 1.5 ইঞ্চি করে কমছে, দেড় এই ইঞ্চি যে করে, এখানে জি 1.5 ইঞ্চি আছে, এখানে 1.5 ইঞ্চি আছে, জি 3 ইঞ্চি করে কমছে। এখন তাহলে আমি একটা রেক্টেঙ্গুলার দেব, রেক্টেঙ্গুলার কাজ আচ্ছা এইখানে ক্লিক, এই পয়েন্টে ক্লিক করবো, জি করার পরে ডাইমেনশন যাবো, ডাইমেনশন, ডাইমেনশন যায় প্রথমে দিব এই এদিকে যাবো 1.5 ইঞ্চি, 1.5, 1.5, ওয়ান হ্যাঁ 1.5 দিব। দেওয়ার পরে উপরের দিকে দিব যে 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি, জি এরকম 3 ইঞ্চি এরকম এভাবে বসাই দিব। এখন এটা করার মানে হচ্ছে দেখেন, যদি এটা আমি রোটেট করতাম, রোটেট তো পারিনি দেখলাম না, আচ্ছা আমি দেখাই দেবো, এখন রোটেট করি এটাতে স্পেস, এইভাবে কেন্দ্রগুলো ঘুরাবো, যদি এটা দেখেন এটা যদি এইভাবে ঘুরতো দরজাটা নাকি এখানে, তাহলে এই কাঠের পুরুত্ব, এটা হচ্ছে কাঠ, কাঠের পুরুত্ব আছে 1.5 ইঞ্চি, এখানে এই কারণে 1.5 ইঞ্চি গেপ রাখছে, ওইটা কাঠ না, হ্যাঁ কাঠ। এখন যদি এটা যদি এইভাবে গেপ দিতে মানে কম দিতাম তাহলে এখানে ফাঁকা থাকতো, আর যদি বেশি দিতাম তাহলে এখানে ঘুরতো না, জি জায়গা থাকতো এরকম। দেখেন এই পাশে দেখছেন সেম আছে, জি এ পাশে, তাহলে বেশিও দিব না কমও দিব না। এই পাশে দেখেন এই গ্যাপটা দিছি, কারণ কারণ হচ্ছে এখানে যদি এটা গ্যাপটা না দিতাম তো দশ ইজি ভাবে চলে আসতো, জি আর এখানে গ্যাপটা দেওয়াতে এখানে বাঁচবে এসে, জি এটা হচ্ছে চৌকাঠ, এটা এটা হচ্ছে কাঠ, বুঝছেন তো, বুঝছেন। আচ্ছা তখন আমি এটা এদিক দিয়ে একটা কি আর আর্কের মতো দিব, দরজার কাজটা হচ্ছে এরকম, তার জন্য যাবো যে আর্কের কাজ, আর্কও দেখাই নেই না, আর্কে যাই। যাওয়ার পরে আমি এই পয়েন্টটাতে ক্লিক করবো, এই না আগে না আগে হচ্ছে সেন্টার দিব, সেন্টার জন্য সি এন্টার, এইভাবে ক্লিক করবো, জি করার পরে উপরে পয়েন্টে ক্লিক করবো, করার পরে হ্যাঁ উপরে সোজাসুজি মাথায়, পরে এখানে অ্যাঙ্গেল আসবে না, অ্যাঙ্গেলের জন্য এ দিব এন্টার, পরে এদিকে কত ডিগ্রি করবে, 90 ডিগ্রি, 90 দিয়ে দিতে আসি, বুঝলেন না, আমি বুঝে দিতে আসি। তাহলে এখানে দুইটা টুল বারে কাজ করছে, একটা রোটেট আর একটা ওই যে আপনার এই যে আর্কের কাজ, যেরকম যদি মনে করেন এখানে একটা, এটা একটা সার্কেল, এখানে একটা লাইন আছে নাকি, যে লাইনটাকে আমি ঘুরাবো, এখন বলছে যে এখানে এমন একটা কিছু বসাবো যে এখানে জি যে এই কোণটা থাকবে 45 ডিগ্রি, সেক্ষেত্রে কী করবো, রোটেট করা লাগবে, রোটেট, হ্যাঁ তার জন্য রোটেট করার সিস্টেম দেখেন, রোটেট রোটেট রুটে যাওয়ার পর এটা যাবো, এটা সিলেক্ট করলাম যে এটা রুটে জি, করবো, তারপরে স্পেস, স্পেস, তারপরে এই পয়েন্টে ক্লিক করবো, ইন পয়েন্টে, ইন পয়েন্ট, ইন পয়েন্টে ক্লিক করার পর আপনার এদিকে মাউসটা যদি এদিকে নিই, নেওয়ার পরে তার এখন কি বলবো, যদি এটা সরাসরি সোজা জায়গা, তাহলে কোনো কিছু না দিলে সোজা যাবে না, জি আমি এখানে রাখবো, রাখার জন্য কপি দিব, সি সি কপি, হ্যাঁ কপি, এন্টার, এদিকে ঘুরবে কতটুকু, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, হ্যাঁ এন্টার, এদিকে চলে আসলো, কারণ কি এটা হচ্ছে মাইনাসের কারণে, প্লাস দিই নেই, হচ্ছে মাইনাস দিই নেই, আচ্ছা রোটেট আবার যাই রোটেটে, রোটেটে সিলেক্ট করলাম, তারপরে স্পেস, অথবা ইন্টার, তারপরে এই মাথায় ক্লিক করবো, জি তারপরে এইভাবে অর্থ দিয়ে এই কপ করলাম, যদি আমি এটা এদিকে নিতে চাই, যদি এখানে একটা রাখি তার জন্য কপি, কপি সি দিব এন্টার, এদিকে যাবে মাইনাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি সরে আসলো। যদি এটা মেজারমেন্ট যায় দেখি, আমি দেখবো কীভাবে এই ডিজাইন থেকে, এই ডিজাইন থেকে এই ভাবে ক্লিক করবো, এই ভাবে ক্লিক করবো, মাঝখানে যদি দেখেন 45 ডিগ্রি আছে। আচ্ছা আবার যদি আমি এটা রোটেট করি, এটা দেখ স্পেস, এখন কোনো কপি কিছু দিলাম না, বুঝলেন, কিছু দিছি না, কিন্তু কপি টপি দেবো না, জি যদি আমি যদি এটা হলে এটাতে ওইদিকে সরাই দিই, তাহলে কি মাইনাস আরও ধরেন 30 ডিগ্রি দিই, তো কত থাকবে, হবে এবার 45, 30, 75, 75 নাকি, জি হ্যাঁ, এখন যদি এটা দিয়ে 30 দিই, -30 দিচ্ছি, কিন্তু এদিকে যাবে, দিয়ে এন্টার দিই 75 হয়ে গেছে, এখন কিন্তু এখানে নাই, কেন কপি দিই নেই, কপি দিই নেই, আচ্ছা এটা মাইনাস দিচ্ছি, কেন এদিকে গেছে, জি যদি আমি এটা রোটেট দিয়া এদিকে দিই,
স্পেস। এখন যদি আমি এটা এডিট দিয়া এভাবে নিয়ে আসি, এখন যদি আমি কপি দিলাম আবার নাকি, এখন যদি শুধু শুধু 45 দেই তাই এদিকে 45 যাচ্ছে, কেন এটা পজিটিভ তাহলে এই কোণটা আছে 45°। ওকে, যদি আমি এটা অ্যাঙ্গেল দেখি এটা 45° আছে। আচ্ছা, এক কথা গেল। আরেক কথা হইতেছে যে মনে করেন কীরকম যে এখানে একটা জানলা আছে, যেরকম মনে করেন এটা যদি না যাই হোক, এটাতে আমি মনে করেন এটাতে কপি করি একবার, কপি এখানে রাখলাম। এইভাবে না, আমি দেখাবো এটা, তো সেরকম অনেক টুলবার দেখার জন্য। এটা হচ্ছে আপনার কিসের, এটা হচ্ছে আপনার ইয়ের। এখন যদি আমি মনে করেন এটাতে কপি করে নিয়া এই এটাই থাকবে, এখন এটাতে যদি থাকবো আমি এইখানে বসাবো, তাহলে কেন বসাবো কোন এটা, তাহলে তো এটা এইভাবে ঘুরে বসবে। সেক্ষেত্রে এটা কী করবো, রোটেট করতে হবে, হ্যাঁ এটা আবার রোটেট করতে হবে। এটা হচ্ছে আমি দেখাইছি যে আপনি যদি কোনো যে ক্যালকুলেশন হিসাব করে যা একটা নির্দিষ্টভাবে অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন একটা জিনিস কেন্দ্র করে, তাহলে এখন তো এটা কোনো কিছু দরকার নেই, জাস্ট এটা আমার এইভাবে ঘুরা দিন দরকার, এইখানে বসাবো অথবা এই পাশে বসাবো, তার জন্য রোটেট এটা ধরবো এইভাবে স্পেস। এখন এখানে যেটা কেন ধরবো ওটি কেন্দ্র করে ঘুরবে, আমি যদি মিডিয়াতে কেন্দ্র করি তাহলে এটা ধরবে, এটা যদি কেন্দ্র করি ধরি এখানে কেন্দ্র করে ঘুরবে, এখানে ধরলাম দেখছেন কোনটা কেন্দ্র করে ঘুরতে আছে, যেখানে ক্লিক করছে ওটা কেন্দ্র করে ঘুরবে, তখন আমি অর্থটা অন করে দেবো। এখন কি তাহলে এটা সোজাসুজি ঘুরে দেবো, এইভাবে শু করার পর যদি আমি এখানে একটা ক্লিক করি এটা অটোমেটিক ঘুরে গেল। তো এটা হচ্ছে আপনার যে কোনো কিছু যদি সোজাসুজি স্ট্রিকভাবে করি দরকার নেই, হ্যাঁ তখন যদি আমি এখানে এটা নিয়ে বসাই দিই, মনে করেন যে এখানে বসাই দেবো এখানে হবে এটা, সেক্ষেত্রে এটা যদি এখন এটা আমি কপি করি, কপি কপি এটা ধরবো মিডলে, ধরার পরে অর্থ দিয়ে এখানে যে ক্লিক বসাইতাম, এখন কি এই জিনিসটা ঘুরাইয়া এখানে বসাইছি, তো ঘুরানোর জন্য কী করছি রোটেট রোটেট, তো রোটেট কী জন্য হয় বুঝছেন তো, জি এগুলো এইরকম না আমি পরে করবো করে দেবো। তো হচ্ছে এটা হচ্ছে রোটেটের কাজ, রোটেট তো আর বুঝছেন না আশা করি। তারপর একটা কাজ করেছে আর্কের কাজ, তেমন যে আরেকটা কি যেরকম একটা সার্কেল নাকি, এখন সার্কেলটা যদি আমি বুঝেন এদিক দিয়ে আমি কাইটা দিই, এটা যদি আমি কাইটা দিই এদিকে, তারপরে কি হয় যে তাহলে কি একটা এটাতে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট, এটা হচ্ছে আপনার এটা এটাই হচ্ছে আর যে সার্কেলের যে অর্ধ মানে যেটা অর্ধবৃত্ত থাকে, যদি কোনো কিছু অর্ধবৃত্ত থাকে সেটা হচ্ছে আর, যেরকম যেটা আর আমি যেটা এটা এটা কিন্তু সার্কেল দিয়ে করছি, আরকে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম একটা, তারপরে আমি এটা কি দেখেন একটা পয়েন্ট, জি আরেকটা পয়েন্ট এটা ধরলাম, জি দুইটা পয়েন্ট এখানে তিনটা পয়েন্ট, এটা কি এটার একটা কেন্দ্র আছে, এটা হচ্ছে সার্কেল দিয়া আর এটা হচ্ছে আর দিয়া, তার হচ্ছে মানে অর্ধবৃত্ত। এখন এটার কিছু রুলস আছে, এখানে একটা আর্ক আছে, যে একটা আর্ক আছে এখানে আছে দেখেন কি এই আর্কে তিনটা পয়েন্ট ধরতে হয়, আগে ক্লিক করবো প্রথম পয়েন্ট মাঝখানের পয়েন্ট তৃতীয় পয়েন্ট, এখন তো এরকম হয়ে এটা আর্ক হয়। কিন্তু যদি ড্রতে যাই আর এখানে অনেকগুলো আর্ক আছে, এখন এখানে দেখেন তিনটা আছে, স্টার এখানে কী আছে, স্টার্ট সেন্টার ইন স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল স্টার্ট সেন্টার কী আছে, এটা লেন্থ লেন্থ, হ্যাঁ এখন হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতেছি বলেন, এরকম বাঁকা হয়ে যাক, কিন্তু এখানে আর্কে যাবো, আর্কে স্টার্ট সেন্টার ইন, এখন যদি যাই এটা স্টার্ট পয়েন্ট, এটা কেন্দ্র করে ঘুরবে নাকি, জি আরেকটা হচ্ছে এই যে ইন পয়েন্ট, ইন পয়েন্টটা দেখা দেবো, এই যে এখানে ইন পয়েন্ট মনে করেন এইটা মানে এটা হচ্ছে আর্ক, এখানে আর্কের কিছু এখানে কিছু অপশন আছে, তাহলে আমি এটা একটু করে জানি এই টাইম করে দেখাই দিতেছি,
আর মূলত আর হচ্ছে এটা এরকম যে অর্ধিভুক্ত এরকম এখন তো বাদ বাকি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা তাহলে আর দেখে কিন্তু এটা করছি এখন আসেন তাহলে প্রতিটাতেই প্রতিটাতে এরকম করে বসাই দেবো জি এখানে যদি যতগুলো আছে তাহলে একটা বসছি সাড়ে তিন এটা কিন্তু 3.5 ফিটে আমি যদি এটা এই পাশে বসাই কি করব এই পাশে যদি বসাই তাহলে কপি করব হ্যাঁ এটাকে আমি কপি করব নাকি জি কপি করে এখানে আমি নিয়ে আসলাম কিন্তু তো এখানে এটা বসাইতে পারবো না এখানে জায়গাটা হচ্ছে সমস্যা নিয়ে যেতে পারবেন তাহলে ফুল করছি ফুল লাইফ সুন্দর জায়গাটা আছে শেষ করি কালো দেবো ঘুরাবো অর্থটা অন করে দিলাম এটা এরকম ঘুরে দিলাম তখন অবশ্যই দরজাটা এদিকে থাকবে তাহলে এদের দৃষ্টি আছে এটা এভাবে ধরে যায় মুখ করে দিই মুখ মুখ করে দিয়ে এই পয়েন্টটা ধরবো ধরে এখানে নিয়ে বসাই দেবো দেখেন ঠিক মতো বসছে কেন এটা 3.5 ফিটে আছে দুইটা শেষ আর এই পাশে আছে আর দুইটা আছে এটা আছে 3 ফিটে 3 ফিটের একটা বানাবো এটা নিয়ে যাই এই দুইটা এগুলো আর বানাবো না এদিকে নিয়ে কপি করে নিয়ে আসবো এগুলো বানিয়ে দেখাইছি ঠিক তখন আসেন এখানে তখন এটাতে কি যেহেতু এদিকে ঘুরাইতে হবে রুটেড রুটেড করে এখানে দুইটা যেখানে বসুক এইভাবে দুইটা ঘুরাই দিই না এইভাবে না এইভাবে ঘুরাবো মাথা যেহেতু এদিকে থাকবে এইভাবে তখন এটাতে আমি মুখ করে বসাই দিব মুখ একটা দলই হবে একটা 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 করে বসাইতে হবে আচ্ছা আচ্ছা এখানে এটা বসাবো আর এই পাশে একটা বসাবো যে দুইটা তো মেজারমেন্ট আলাদা আছে এখান দিয়ে বসাই দিয়ে যাচ্ছি ঠিক আছে এখন আমি যদি এটা দেখ করি এটা 3 ফিট আছে আমি জানি কত 3 ফিট 3 ইঞ্চি থাকবে এদিকে 3 ইঞ্চি কমছে রেক্ট্যাঙ্গুলার এই পয়েন্টটা ক্লিক করব এদিকে তা প্রথম কি এখন যাবে প্রথম যাবে 3 ফিট 3 ইঞ্চি ডাইমেনশন প্রথম 3 ফিট 3 ইঞ্চি পরে আছে আপনার কত 1.5 দেড় ইঞ্চি জি এটাই ভাবে বসাই দেব তারপরে আসেন আর্কের কাজ সেন্টার থেকে সি সি এই পয়েন্টটাতে ক্লিক করব জি পরে হইতেছে এই পয়েন্টে ক্লিক করব এখন দেখেন এটা কিন্তু উপরে দিকে যাচ্ছে জি এখন সেই ক্ষেত্রে কি করবো না হ্যাঁ অ্যাঙ্গেলের জন্য এ দিব নাকি এখন তো এটা উপরে দিকে যাচ্ছে নিচের দিকে আসে তাহলে মাইনাস দিব মাইনাস হ্যাঁ মাইনাস 90 নিচের দিকে আসার জন্য অটোমেটিক নিচে দিকে আসলো কিন্তু এটা হলো না কেন দেখি এটা কতটুকু আছে 3 ফিট 3 ফিট আছে আচ্ছা তাহলে আমার তো এটা 3 ফিট 3 ইঞ্চি আছে তাহলে হচ্ছে 2 ফিট 9 ইঞ্চি থাকার কথা 2 ফিট 9 ইঞ্চি জি আচ্ছা তাহলে এটা আমার তো বলেছে এখানে যাইয়া বলে দেখাই দিবে এখানে যাবো ডাইমেনশন ডাইমেনশন 2 ফিট 9 ইঞ্চি 2 ফিট 9 ইঞ্চি 3 ইঞ্চি কমাইলাম পরে এদিকে 1.5 এইভাবে এখন ঠিক হবে রেক্টাঙ্গুলার সেন্ট্রাল এই জন্য সি সি এই পয়েন্টে ক্লিক করবো অথবা এই পয়েন্টে জি অ্যাঙ্গেলের জন্য এ মাইনাস 90 এখন এটা 3 ফিট আর আছে এই পাশে একটা 3 ফিট এটা দরজা কাটি নাই দরজা কাটি নাই না এখানে একটা দরজা লাগবে তার জন্য দেখেন এক্সটেন তো যা এদিক দিয়ে একটা দরজাটা কাটবো অফসেট 3 ফিট নাকি 3 ফিট জি এদিক দিয়ে এদিক একটা দরজা আছে এটা এখন কথা এখন কি এটা যদি এই পাশে নিয়ে বসাই জন্য হ্যাঁ হ্যাঁ এটা এই দরজাটা তখন এটাতে আমি কপি করি আগে একবার কপি করলাম এখানে রাখলাম তখন এটাতে ঘুরাইতে হবে ঘুরানোর জন্য রোটেট এইভাবে সোজা করে ঘুরাই দিলাম জি তখন আসেন এটাতে কপি করে বসাই দিই বসাবো এই পয়েন্ট ধরবো এখন আসেন এই এই বাবুটাতে এখন তাহলে কি এটা হচ্ছে এইভাবে ঘুরে দেবো সমস্যা হবে না কোনটাতে মানে এই দরজাটা আমি এসে এমনি দিতে পারবো না এমনি না দরজাটা এসে এটার সাথে থাকবে দেখেন ওয়ালের সাথে কাটটা এদিকে থাকবে ওয়ালের সাথে এটা প্রতি রাজ দেখছেন কাটটা এরকম একটা আছে আছে এরকম করে দিবেন তখন আমি কাজ করি এটা আবার নেই এটা নাকি জি এটা নিয়ে বসাবো কোন জায়গায়
এইখানে আর একটা রুম আছে কপি। কি সমস্যা? চাবি, টাকা, এখানে লাগবো, এখানে লাগবো। আর একটু পরে আসেন, ঘন্টা খানিক পরে, সকালে আসেন, সকাল নিয়ে যান। আর রাত্রে না, রাখ দিন। আচ্ছা তাহলে এটাতে আমি কপি করি, এখানে নিয়ে আসলাম আগে। এখন তো এই দিকে ঘুরবে, সেক্ষেত্রে কি করবো? রোটেট করবো, মিরর করতে হবে এটা। দেখেন একবার মিরর করতে হবে, রাইট বাটন, যেহেতু এটা অপোজিটে ঘুরবে। এইরকম মাথার আগে ঘুরাইলাম নাকি? এটা সরাই দিই, তারপরে আবার এটাতে এদিকে মিরর করবো, এদিকে আসবে তো এটা, এভাবেটা এটাতে আবার মিরর করে দিই দরকার হলে। এভাবে নাকি? এটা লাগবে না। এখন যদি আমি এটার বসাই দিই, দেখুন বসে যাবে ঠিক মতো। এটার মুখ করে বসাই দেবো, মুখ করবো এই বাটন ধরে। জি ঠিক আছে। তাহলে এখন আরেকটা লাগবে, জাস্ট আড়াই ফিট আর, তাহলে তো শেষ হয়ে যাবে নাকি? আর নাই, আড়াই ফিট আছে। এখন যদি আমি আড়াই ফিট যদি করি, এখানে করতে পারবো। এটা তো ইচ্ছে টয়লেটের। হ্যাঁ হ্যাঁ, এটা টয়লেটের। এখন এর জন্য আমি এটা ধরি, দুইটা কপি, দুইটা কপি করবো, এখানে রাখলাম নাকি? একটা বসাইছি, এখন তো এটা তো বসে না, এটা একটু কাছাকাছি নিয়ে লাগবো। মজা আসছে, বুঝতেছেন আপনি? হ্যালো, বুঝতেছেন? আচ্ছা, তারপরে এদিকে তাহলে আমি এটাতে আড়াই ফিট আছে, তাহলে এটা 2 ফিট 3 ইঞ্চি আছে। এদিকে নিয়ে যাবো, ডাইমেনশন 2 ফিট 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি। প্রত্যেকটা মানে এরকম 1.5 ইঞ্চি করে থাকবে না? হ্যাঁ, কাট 1.5 ইঞ্চি, কাম কাট 1.5 ইঞ্চি। তারপরে রেক্টাঙ্গুলার আর্কের জন্য, সেন্টারের জন্য সি, জি এই পাশে। তারপরে এই যে বাহুতে ক্লিক করলাম, অ্যাঙ্গেলের জন্য এ 2, পরে এদিকে নিচে দিয়ে ঘুরে আসবে -9.0। হ্যাঁ, একটা শেষ। এখন এটা আছে আর কোথায় আছে? আরেকটা আছে এই পাশে। কপি, এখন এখানে ধরে নিয়ে আসি একবারে। এখন এই পাশে, এই পাশে যদি দিই, দেখেন এটা কিন্তু দুইটাই আছে, তাই না? দুইটা আছে, কিন্তু আপনি দুইটাই এদিকে ঘোরা থাকবে, এই বাহুটা এই পাশে থাকবে। জি, তো সেই ক্ষেত্রে আমি এটা মিরর করে দিতে হবে। মিরর এখানে দুটো এবার মিরর করে দিব নাকি? মিরর তো পারেনি। জি, এটা এটা দেখা, তখন এটাতে মুখ কপি করবো, কপি কপি, তারপর এই বাহু ধরি একবার, এখানে বসাবো একবার। জি, এপাশে আরেক পাশে আর একটা আছে, এই পাশে। ঠিক আছে, জি, তাহলে এই মুটুর মতো এভাবেই হয়। এই আর একটা আছে, এটা কি আছে? এটা কয় ফিট দিয়েছিলাম? 3 ফিট মনে হচ্ছে, 3 ফিট, 3 ফিট, 3 ফিট দরজা আছে। এই যে আপনি এটা হয়তো কোন দিকে আছে, মুখ এদিকে মুখ করা আছে। জি, তাহলে আপনি এটা নিয়ে দেখেন। পরে এটা মুখ ঘুরাই দিই, মিরর এদিকে রুটে অর্থটা অন করে ঘুরাই দিলাম, এটা মুছে দিব। তখন এটা এভাবে ধরি, মুখ অটন ধরে এই অটন দিকে বসে মূলত। হ্যাঁ, আপনি প্ল্যান করা শেষ আর কি? জানালা, এখন জানালা থাকবে, ওটাকে বলে ব্লক করা লাগে। যেরকম এখন খালি দেখছে দরজাটা নতুন নাকি? জি, টেকনিক গুলো মনে রাখবেন। এখন যদি জানলাটা করি, একটা লাইনে যাবো, প্রথমে একটা জানলা দেখেন, জানলা যদি আমি এখানে যদি একটা জানলা বসাই, তো একটা জানলা বসাবো, বসানোর পরে সবগুলো একরকম হয়ে যাবে। এটাকে বলে ব্লক বলে। কোনটা ব্লক? এই যে এই দুইটার কাছে দেখাবো, একটা তাহলে ছোট একটা জানলা বানাই, এই পাশে একটা জানলা, এরকম লাইন নিলাম দেখেন বাইরে। এটা দিলাম 5 ইঞ্চি, এভাবে 5 ইঞ্চি, এইখানে করি, তাহলে বুঝতে পারবেন ইজি ভাবে। এইখানে এটা দিচ্ছি 5 ইঞ্চি। এটাতে আমি মুখ ই করবো, অফসেট নেবো, অফসেট কত? 12 ইঞ্চি, 1 ফিটে। এটা নিচ্ছি এদিক থেকে,
কত 12 ফিটের তার সরি 12 ইঞ্চি 12 ইঞ্চি তারপর লাইন মিডল থেকে একটা লাইন ড্র করব তারপরে আবার অফসেট নেব অফসেটের জন্য ডিজাইনটা 1 ইঞ্চি দিই এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি এটা হচ্ছে কি উইন্ডোজের সিম্বল এখানে যেটা আছে এটা একটা সিম্বল আর কি আচ্ছা তখন এটা আমি ব্লকে তৈরি করব যাই হচ্ছে আপনার মেক ব্লক এখানে দেখবেন দুইটা ব্লক আছে একটা মেক ব্লক ইনসার্ট ব্লক মেক ব্লকে যাব যাওয়ার পরে এই জায়গাটা ধরব ধরাতে এই কি নাম দেব উইন্ডোজ WIN0WS উইন্ডোজ উইন্ডোজ সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্ট তার সিলেক্ট অবজেক্টে যাব যার পরে এগুলো সব সিলেক্ট করবে এভাবে জি এটা বাদে লালটা বাদে আর কি জি তারপরে স্পেস অথবা ইন্টার ইন্টার দিলে এটা আবার চলে আসবে এই পিক সেন্টার পয়েন্ট পিক সেন্টার পয়েন্ট দিয়ে এই যে এটা মিড পয়েন্টে ক্লিক করব এটা মিড পয়েন্ট কি থাকবে না না এভাবে মিড পয়েন্ট দেখাবে না আচ্ছা আচ্ছা কোথায় ক্লিক করবে এখানে ক্লিক করতে পারি এখানে ক্লিক করতে পারি এটা পার্থক্য করে দিচ্ছে যখন পরে আবার আনতে যাবো মাউসে এখানে শো করবে আচ্ছা ঠিক আছে দেখেন এখানে মিড পয়েন্টে ক্লিক করি জি তারপরে দেখেন এটা ডিলেট জি এখানে এটা ডিলেট দিয়া পাঁচটা বাহু আছে এখানে দেখুন ওকে দিয়ে দিই এটা নাই এখন আচ্ছা তাহলে এখন আমি যদি এটা নিয়ে আসি দেখেন যা বইতেছে কি কোথায় এটা ইনসার্ট ব্লকে মেক ব্লক যে তৈরি করছে ইনসার্ট ব্লক দিয়ে বের করবো ইনসার্ট ব্লকে যাবো এখানে দেখেন এটা আছে যদি এরকম আরো করতাম নিচেগুলো থাকতো আচ্ছা সেই ক্ষেত্রে যাই আমি এখানে যাই এক্স ডিরেকশনে এক্স ডিরেকশন তো এটা এক্স ডিরেকশন মাপ চেঞ্জ করব আগে আছে আপনার কত 12 ইঞ্চি এখন যদি এখানে 1 ফিট আছে যদি 5 দিয়ে কয় ফিট হবে 12 সাথে 5 গুণ 5 ফিট হবে তাহলে 1 ফিটের সাথে 5 গুণ থাকলে 5 ফিট ওকে এই দেখেন এটা এটা আছে 5 ফিটের স্পেস আবার যেমন এটা চলে আসলো এখানে যদি 4 দিই তাহলে কি 4 গুণ হবে 4 গুণ তাহলে 20 ফিট এটা 4 ফিট না 4 ফিট হবে 4 ফিট হ্যাঁ আবার যদি এখানে 3 দিই কত থাকবে 3 ফিট যদি এখানে 4.5 দিই কত থাকবে এটার সাথে 1 ফিট গুণ দেন 1 গুণ দেন তাহলে 4.5 ফিট যা দেবেন ওইটা 1 ফিটে আসবে এখানে যদি এটা মেজাবেন দেখি এটা আছে কত 5 ফিট না কত বললাম 5 ফিট এটা 4 ফিট নাকি আর এটা এটা আছে 4.5 ফিট তাহলে একটা করে আমরা বারবার করতে পারবো এই কারণে ব্লক করতে পারি তাহলে এখন যদি আমি যদি বিভিন্ন জায়গায় বসাবো যে জায়গায় বসাবো এই জায়গায় একটা মিড পয়েন্ট লাইন টাইনে নিবেন তাহলে লাইন টানলাম এখানে একটা বসবে এখানে একটা বসবে নাকি জি এখানে বসাই যদি একটা এগুলো কি মিড পয়েন্টে বসাই যাচ্ছি জি তাহলে চতুর্দিকে সমান থাকবে জি এভাবে লাইন টাইনে নেন টয়লেটের জন্য একটা বসাবো শোনা দেখেছে তো মনে হয় তাহলে দেখেন ইনসার্ট যার পরে এখানে দিই 5 ফিট দিয়ে আমি এটা 5 ফিট দিব এখানে তারপর আবার যদি স্পেস দিই ওটা অটোমেটিক আসবে এখানে 5 দিই মানে এখানে আমি জাদু কোথায় আসবে হ্যাঁ তাই আসবে এটা ফিট এই পাশে রাখলাম একটা এই পাশে যদি তাহলে এটা ঘুরাইতে হবে সেই ক্ষেত্রে কী করবো এখানে যদি অ্যাঙ্গেল দিয়ে দেবো জাস্ট 90 ডিগ্রি দিব ঘুরবে এটাও কত 5 ফিট দিলাম 5 দিলাম ওকে এই পাশে দেখেন এই পাশে বসাই দিব এটা 5 ফিট এখানে তাহলে এখানে 5 ফিট না এখানে দেবো 2 ফিট এখানে 2 ফিট 2 টু দিব এখানে ঘুরাই দিতে হবে আবার 90 একটা থেকে বসাতে ঝামেলা নাই এটা হচ্ছে আপনি এই জন্য ব্লক করতে হয় তো এই পাশে যদি আবার করি এটাতে করব 2 ফিট কিন্তু এটাতে অ্যাঙ্গেল লাগবে না কিন্তু এটা এইভাবে কথা আছে আমাদের এখানে সরাসরি বসাই দিলাম আর আছে এখানে এই দুটো অ্যাঙ্গেল ব্লক লাগবে এখানে যেটা 5 ফিট অ্যাঙ্গেল 90 এখন এখানে এটা 5 ফিট দিই এখানে 90 মূলত তারপরে এগুলো ফেলাই দিব ভিতরে ফেলাই দিব নাকি হয়েছে এইবার
না কোনো বাকি আছে কোনো কিছু, এবার জাস্ট লেখা রয়েছে বেড মেড বসালেই মোটামুটি সুন্দর হইল বলতে এভাবে প্ল্যান করে। আর এখানে টুলবার কয়েকটা দেখাই দিই, কী কী কম শেষ করে দিই। টুলবার কী কী দেখানো কম, অফসেট পাবেন, মিরর পাবেন, অফসেট পাবেন, এটা পাবেন জি, এটা দেখাইছিলাম জি। আচ্ছা রুটের তো দেখাই নামি জি। আর দেখাইছে মনে করেন এইখান থেকে দেখাইছি, এটা দেখাইছি পলিগন পাঁচটা বাহু জি, রেক্টেঙ্গুলার পারেন, আর তো পারেন সার্কেলও পারেন, এর টিম এক্সটেন্ড দুইটাই পারেন। আর এসে এখানে কয়েকটা জয়েন্ট পারেনি, ব্লক পারেন, ইনসার্ট মেক ব্লক, ইনসার্ট ব্লক, তো শেষই তো স্কেল জি। আচ্ছা এখানে স্কেল স্টেজ দুইটা পারেন না জি। আচ্ছা যেরকম দেখাই দিই স্কেল স্টেজ, মনে করেন এটা একটা বেডশিট এই রুমে আছে, এটা আমি বানাই এরকম, ধরেন এটা কেমনে বানাই, বানাবার তো পাইনি। আচ্ছা এটাতে এখানে রাখলাম, এগুলো তো বেডশিটে এগুলো মেজারমেন্টে দরকার হয় না বুঝছেন, এগুলো তো যা সুন্দর ক্ষেত্রে এখানে রাখলাম। তারপরে আছে এটা কীরকম আছে এরকম অনুমান করে বানাই দিই এরকম হয়ে গেছে। তারপরে আর কিছু নাই মনে করেন, এখানে কিছু নকশা টকশা আছে, নকশা টকশা পরে করলাম। এখন কথা হলো যে এই জিনিসটাকে যদি আমি এখানে যদি আর কি বড় করতে চাই, মনে করেন এখানে আর কি দিব, এটা দুইটা কুলবালিশ দিয়ে দিই, এটা একটু কুলবালিশ, তারপরে কেমনে দিই এটা মাথা গোল থাকে না, এখানে দিই এটা, এখানে দিয়ে টিম করে দিই। ওগুলো ফার্নিচার মনে করেন এটা এখানে আছে, যদি আমি এটা ছোট বড় করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে স্কেলের কাজ, স্কেল স্কেলের কাজ। তাহলে এবার মেজারমেন্ট দেখি, লিনিয়ার এইভাবে এদিকে আছে 7 ফিট, 7 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চি 10.22 ইঞ্চি নাকি, এখন এটা আমি শুধু 7 ফিট করবো সেই ক্ষেত্রে কেমন করবো, এটা যে করতেছে এটা করার পর স্কেল স্টেজ বলি যেটাকে স্টেজ, স্টেজে এই দুইটা ভাগ ধরবো এইভাবে জি, ধরার পর এদিক দিয়ে কমাই দিব 10.223, তাহলে কি 7 ফিট থাকবে টোটাল। এটা কি মাছ মানুষ এদিকে নিয়ে দিচ্ছি না, এরকমে যাবে। এখন যদি এটা মেজারমেন্ট দেখি নাকি 0.00 জি, 0.05 আছে, 0.005 আছে, যদি এটাও যদি ঠিক করতে চাই, এটা তো এখানে কমাই দিতে দেখাবে না, 10 মিনিট পরে দুই ঘর দিয়ে দিই তারা থাকবে আশা করি। যদি এটা আমি দেখি 0.1 ইঞ্চি আছে, তারপরে সেক্ষেত্রে আমি স্টেজ করব, স্টেজ এদিকে দুইটা এদিকে কমাই দিব, কত 0.01 দেখি, শুধু এই সাইড দিয়ে কমছে না পুরো এই সাইড দিয়ে কমবে, এক সাইড কমবে দেখাচ্ছি, শুধু এক সাইড কমবে এরকম। আচ্ছা এবার 7 ফিট জি এখন আসেন, তাহলে এদিকে আছে 7 ফিট, এখন যদি আছে একটা এই বাহুটা জি, এদিকে আছে কত, এখন যদি আমি যদি এইটা বাহুটা কমাইতে চাই সেক্ষেত্রে কমাইতে পারবো, এখানে এটা শুধু 4 ফিট করতে চাই 1.75 কমাই দিব, 1.75 যদি কমাই দিই, তাহলে যদি এটা কমাইলাম দিয়ে এখানে কেমনে কমে, এটা স্টেজের কাছে এটাও স্টেজ, এখন তো তাহলে কি এর পুরাটা কমবো, উপরেটা সবাই কমাই দেবো, এই পুরাটা ধরলাম, তারপরে উপরে নিচে দিকে দেব এইভাবে, কত বাড়ানো যাবে কমানো যাবে, কত ছিল 1 পয়েন্ট, কত ছিল 7.5, 1.75 দেন তাহলে তো 4 ফিট হয়ে যাবে, কত ছিল কত ছিল দেখা যাচ্ছিল, তিনজন মানুষ বসে দেখে দিলে মনে যায় 1.71 এখন দেখেন কত আছে না, এদিকে 4 ফিট করলাম, এইভাবে কমানো যায়। আবার যদি এটা আমি পুরাটা যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবেন, এটা হচ্ছে স্কেল করে স্কেল এটা এদিকে নিয়ে যদি এটাতে 2 দিই তাহলে ডাবল হয়ে যাবে, থাকে এই পর্যন্ত দেখেন কত এটা পরে বলে দিল ঠান্ডা কথা ভালো লাগছে, এটা কিছু এটা কিসে কিন্তু এটা দেখেন এটা
এটা দিয়ে তো তেমন কোনো কিছু কাজ করা হয় না, আচ্ছা যেরকম আচ্ছা, দেখেন এটা যেরকম হইলে আকাশের মতো, তার কোনো ই পাওয়া যায় না, এটা দরকারই পড়ে না। না না না, এই যে অ্যাঙ্গেলটা শেপটা এরকম মেজারমেন্ট আসে না। আচ্ছা